আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রালিস ব্লকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে আমরা হাটসন রিভার থেকে ক্যাটফিশ মেরেছি। আমরা সবাই মিলে গিয়েছিলাম, একটু পিকনিকের মতো করলাম, একটু মজাও করলাম, আবার একটু মাছও ধরলাম। সো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা নদী থেকে, আমেরিকার নদী থেকে মাছ ধরে নিয়ে সেই মাছটাকে আমি রান্না করে আপনাদের সামনে আজকে দেখাবো। এবং কেমন লাগলেও সেটা কিন্তু অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, এবং যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা প্রথমে দেখুন কি করলাম। এই যে মাছটা পেয়েছি, আমরা নদীতে গিয়েছি, আমরা দুই ফ্যামিলি, আমার ফ্রেন্ড আর আমরা মিলে, এই যে আমরা মাছও পেয়ে গেছি। আমরা আসলে ওই দিন বেশি মাছ পাইনি, তিনটা মাছ পেয়েছিলাম, বাংলাদেশি যে বড় সাইজের মাগুর মাছের মতো তিনটা ক্যাটফিশ পেয়েছি। এখানে এটাকে বলে ক্যাটফিশ। তো আমেরিকায় এই ক্যাটফিশগুলো অনেক টেস্টি, কিন্তু আরও বেশি টেস্ট হওয়ার কারণ এটা একদম ফ্রেশ। আমি বাসায় নিয়ে আসার পরে, তারপরেও কিন্তু এটা জানতে ছিল, আমি পানি দেওয়ার পরে দেখি ওইটা আবার নিঃশ্বাস নিয়ে শুরু করছে, এত ফ্রেশ মাছটা। তো আমি বাসায় নিয়ে আসার পরে এই যে মাছগুলো দেখুন, একটা দেখুন নিঃশ্বাসও নিচ্ছে, একেবার পানির ভিতরে দিয়ে আমি যখন রাখি সেটা তখন দেখি নিঃশ্বাস নেওয়া শুরু করে দিয়েছে এই যে। তো আমরা এই মাছটাকে কেটে ধুয়ে রান্না, আমি রান্নার জন্য যা যা নিয়েছি এখানে রেখেছি সেগুলা, এই যে আমি সবগুলো উপকরণ এখানে রেখে দিয়েছি। আর এটা আমার গাছের ঝাল, এইটা মাছ, এই যে মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এইভাবে, এই যে এটা লবণ হলুদ ফ্রেশ মাছটাকে মাখে, আর তেল তো রেখেছি। তো আমি উপকরণগুলো দেখিয়ে দিলাম, এবার এখানে রাখাই আছে সবগুলো, এই যে লবণও রেখেছি। তো এখানে হলুদ আছে, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, আলা পেঁয়াজ আছে, আর মাছ তো আছেই, আর লবণ আর তেলও আমি রেখে দিয়েছি। তো এই যে আমার সব উপকরণ, আমি জাস্ট এই মশলাগুলো দিয়েই, আমি কোনো আলাদা মশলার ইউজ করব না, এই মশলাগুলো দিয়েই আমি রান্না শুরু করব আজকে। আর তার জন্যই প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটাকে গরম হওয়ার সাথে সাথে আমরা, গরম হয়ে গেছে, আমি এবার তেলও ঢেলে দিব। আমি তেল দিলাম পাতিলে, কিছুক্ষণ ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিব। এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার আমরা আরও কিছুক্ষণ ওয়েট করব পেঁয়াজটা গরম হয়ে আসা পর্যন্ত, ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এর ভিতরে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার হয়ে এসেছে, এই যে। এবার আমরা একে একে পেঁয়াজটার ভিতরে সব মশলা দিয়ে দিব, এই যে লবণ দিয়ে দিলাম, এই যে আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, এই যে হলুদের মরিচের গুঁড়া দিলাম, শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিলাম, এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, দেন একটু পানি দেব। এই যে এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এর মশলাটা যখন এইভাবে ভুনা ভুনা হয়ে আসবে তখন একটু, এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ মাছটা তোমার ফ্রেশই আসছিল, খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমরা মাছগুলো দিয়ে দিব, এই যে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম,
এবার এটাকে আমি একটু কিছুক্ষণ পরে নাড়াচাড়া ওই যে করে দিব, যাতে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবেই ঢোকে। এই যে আমি একটু পরে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। এই যে আমাদের মাছগুলো একটু কষানো হয়ে গেছে, মশলাগুলো খুব ভালোভাবে মাছের সঙ্গে লেগে গিয়েছে। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই বেশি পানি কিন্তু দেব না, কারণ আমি এটাকে একটু ভুনা ভুনাই করবো, সেই কারণে বেশি আমি এক কাপের মতোই পানি দিয়েছি। এই এই ঝোলটুকু আমি রেখে দেব। এই যে একটু ঢেকে দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখব কেমন চেহারাটা আসে আমার মাছটার। এই যে মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাছটা প্রায় হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলব। আমার এটা আমার গাছের চেরি টমেটো, আমি উপরে পরে একটু দিয়ে দিলাম, জাস্ট এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এটা আমার গাছে যেহেতু ফ্রেশ চেরি টমেটো ছিল, আমি ভাবলাম একটু মাছের ভিতরে দিয়ে দিই। আমার গাছের চেরি টমেটো মিক্স করলাম, আবার সাথে আমি গাছের অ্যালাপিনোকে ইউজ করেছি। এই যে আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবং অসম্ভব টেস্ট হয়েছে কিন্তু। এই যে এটা আমার গাছের অ্যালাপিনো দিয়ে আমি ডেকোরেশন করেছি মাছটাকে। এই আমার মাছটা রেডি, টোটালি রেডি, আমি নামিয়ে ফেলেছি। এই যে মাছটার চেহারা দেখেন, অসম্ভব সুন্দর কিন্তু। আর আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়, যদি আপনাদের ভালো লাগে। বাংলাদেশে এটা না পাওয়া গেলেও মাগুর মাছ পাওয়া যায়, এভাবে রান্না করে দেখবেন অনেক মজা লাগে। তো এই যে আমার মাছটা। আর এই যে গাছের টমেটো দিয়ে আমি একটু ছালাতো বানিয়েছি। ওকে বলো কি অবস্থা। এই যে আমার ক্যাটফিশের, এটা আমাদের ক্যাটফিশ ধরাটাই, রান্না করাটা। এইটা গাছের টমেটো, হ্যাঁ এইটা কিন্তু গাছের ভাজে না। তো তুমি একটু ক্যাটফিশের এটা খাও আম্মু, তুমি নিয়েছো ঠিক, তোমার প্লেট দেখি কি কি নিয়েছো, তুমি সালাদ নাও নি আম্মু। এই আমার আম্মু ক্যাটফিশ বলে আজকে খাবে, বাট মানে ফ্রেশ বলে আর কি। ওকে খাও, ক্যাটফিশের টেস্টটা কেমন হচ্ছে বলো নিজেদের, এদিক তাকাও একটু, নিজেদের ধরা মাছটা কেমন লাগলো টেস্ট বলো। খুবই মজার, খুবই মজার। বীজ থেকে নিজের হাতে ধরে নিয়ে এসে রান্না করে তারপর যে খেতে যে কি মজা। টেস্টটা কেমন হয়েছে রান্না সেটাও বলো। খুবই মজা, রান্নাটা এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে, আসলে খুবই টেস্ট। আর জ্যান্ত মাছ তো খুবই মজা, একদম দেশের মাগুর মাছ, রাইট? এবার বাংলাদেশে মাগুর মাছের মতোই। আর বাসা নিয়ে আসার পরেও কিন্তু মাছ নড়ছিল। হ্যাঁ আম্মু তোমার কেমন লাগছে, মা টেস্ট করেছ? খুব মজা না মা? সে এখনো টেস্ট করেনি। খুবই মজা, তুমি একটু খাও। মাছের মাথায় খাচ্ছে, তুমি বসো। হ্যাঁ আমিও বসবো। তোমাদের একটু এ করে কেমন লাগছে বলে, আমার রান্না করে গরম লেগে গেছে। রান্না করলাম মানে বাইরে থেকে এসে, আমি রাতে ভাত খাই না, তবুও মাছের কারণেই ভাত খাচ্ছে। আজকে ফ্রেশ মাছ দেখে রান্না করা, নিজে ধরে নিয়ে আসা, অবশ্য ধরেছে আমাদের খালেদ ভাই, দুই ফ্রেন্ড মিলে, খালেদ ভাই আরও দুইজন মিলে করছে, আমি সেটাও শেয়ার একসাথে করে দিব দেখানোর জন্য। ধরে নিয়ে এসে ক্লিন করে দিল, দেওয়ার পরে এই যে রান্না করে বসে খাওয়ার মজাটাই আলাদা। সো আজকের মতো আমাদের এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।